হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইয়ামি বাই আফরোজে। আজকে আমি KFC স্টাইলে চিকেন পপকর্ন বানিয়ে দেখাবো। আমার এই চিকেন পপকর্ন রেসিপি এভাবে বানিয়ে খেলে বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। আমার এই চিকেন পপকর্ন বানাতে আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস। এখন আমি এগুলোকে লম্বা করে কেটে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। খেয়াল রাখতে হবে আগে থেকে মুরগির মাংসগুলোকে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে মুরগির মাংসগুলো কাটতে অনেক সুবিধা হবে এবং ফেটে যাবে না, বানাতে অনেক ইজি হবে। এখন মুরগির মাংসগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখন এগুলোকে মিক্স করে নিব। এখন দিয়ে দিব বাটার মিল্ক। এখন এই সবগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। আমার এই চিকেন পপকর্ন বানাতে যে সকল উপাদানগুলো লেগেছে এই রেসিপির ডিসক্রিপশনে উপাদানগুলো উল্লেখ করা থাকবে। এখন এগুলোকে আমি 30 মিনিট নর্মালে রেখে দিব। এখন আমি নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, অরগ্যানো, রসুনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কর্ন ফ্লাওয়ার। এখন এগুলোকে আমি ময়দার সাথে মিক্সড করে নিব। এখন চিকেনগুলোকে একটা একটা করে উঠিয়ে ময়দার সাথে মিক্সড করে নিব। যেভাবে আমরা ফ্রাই চিকেন ময়দার সাথে মিক্সড করে থাকি, চিকেনগুলো এভাবে ময়দার সাথে মিক্সড করে নিব। এখন চিকেন পপকর্নগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব আমার স্পেশাল সিক্রেট মশলা, চাইলে চাট মশলাও দেওয়া যায়। এখন চিকেন পপকর্নের সাথে মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব। এই দেখুন, আমার তৈরি হয়ে গিয়েছে চিকেন পপকর্ন।
आशा करी आमार ए रेसिपी आपनादेर भालो लेगेछे। भालो लेगे थाकले अवश्य सबस्क्राइब करे पाशे थाकबेन। आमार ए रेसिपी देखार जोन्नो सबाइके धन्यवाद। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। आसलामु आलाइकुम ओ रहमतुल्लाह।